অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বিস্ময় মানে সুন্দরবন। জলে ঘুমের ডাঙায় বাঘ যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটকদের। সেই সুন্দরবনে আবারও অনুষ্ঠিত হতে চলেছে বার্ড ফেস্টিভ্যাল বা পাখি উৎসব। আগামী বছরের 17 জানুয়ারি শুরু হবে পাখি উৎসব। উৎসব চলবে 20 জানুয়ারি পর্যন্ত। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে চলতি বছরের প্রথম পাখি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বছরে পাখি প্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতে ফের পাখি উৎসব করার পরিকল্পনা নিয়েছেন আধিকারিকরা। প্রথম বছর এই উৎসব 3 দিন হয়েছিল, এবার বাড়তি পাওনা আরও 1 দিন। এবছর আমরা সেকেন্ড বার্ড ফেস্টিভ্যাল করার জন্য সব পরিকল্পনা নিয়েছি। এবছর গত বছর থেকে আর একটু বড় করে বেহতর করে আমরা করার চেষ্টা করছি। নিশ্চয় মানে এটা জানুয়ারি মাসে কোনো একদিন আমরা ঠিক করে আমরা বার্ড ফেস্টিভ্যালটা শুরু করব। চলতি বছরে প্রথমবার পাখি উৎসব অনুষ্ঠিত হয়েছিল সুন্দরবনে। তখন 145 প্রজাতির 7,000-এরও বেশি পাখির দেখা পান উৎসবে যোগদানকারীরা। জানা গিয়েছে 6টি দলে 34 জন পাখি প্রেমী উৎসবে যোগদান করতে পেরেছিলেন। এবার 8টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে, ফলে আরো বেশি পাখি প্রেমী উৎসবে যোগদান করার সুযোগ পাবে। 2 দিনের বার্ড ফেস্টিভ্যালের যে রিপোর্টের মধ্যে আমরা দেখতে পেরেছি 145 স্পিসিস অফ বার্ডস আমরা দেখতে পেরেছি, আর মোটামুটি 7,000 ইন্ডিভিজুয়াল বার্ডসটাও দেখতে পেরেছি। আমরা এবছর আরেকটু বেশি করে জায়গাগুলো কভার করার চেষ্টা করছি আর অনেক পরিমাণে পাবো বলে। পাখিদের রক্ষার জন্য গতবারের পাখি উৎসব থেকে বন দফতরের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবনে আসে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। কোনোভাবেই কেউ যাতে পাখি শিকার করতে না পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশেপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু হয়েছে। পার্শ্বতী সাহা সিনহার রিপোর্ট, সময় কলকাতা।